We're going to the train now. Where we are going? We're going to Köln. Köln. To meet. Liza auntie. Belayet uncle. And Pritom uncle. Assalamualaikum. আজকে যাচ্ছি আসলে কলোন। আমি আসলে একা যাচ্ছি না, আমার মেয়েও যাচ্ছে। তো আমরা আসলে কলোনটা মোটামুটি এক্সপ্লোর করব এবং আমাদের সাথে আসলে জয়েন করবে আসলে আমাদেরই তিনটা ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড, সেটা হলো লিজা, বেলায়েত এবং প্রীতম। তো অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, ট্রেনে চড়ে জাস্ট টু কলোন। My daddy with me. She's making videos all day. She loves videos. And she loves to. Do you want to come too? Okay. আসলে অলরেডি কলোন চলে এসেছি। এটা আসলে কলোন ক্যাথেড্রাল, যেটা আসলে খুব বেশি বিখ্যাত। হোয়াট ইজ নাম্বার 7? হোয়াট আর ইউ ডুইং নাবিহা? Oh, okay. That's so you are also playing, huh? আপনারা জ্বালাইতেছেন একদম। প্রীতম সব ব্যাকপ্যাক আপনার কাছে দিয়ে দিছে বাবা। Let's go. কলোনের পাশে যেই রাইন নদীটা আছে, এই রাইন নদীর পাশের মধ্যে আসলে কলোনকে কানেক্ট করার জন্য, কলোনের এপার ওপারকে কানেক্ট করার জন্য তিনটা ব্রিজ আছে। তো একটা ব্রিজ তো রেলের ব্রিজ, যেটা আসলে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, এবং এইখানে যেই ব্রিজটাতে হাঁটছি এটা দিয়ে আসলে বাস, তারপরে স্ট্রাসে বান, তারপরে মানুষ তো হেঁটেই যেতে পারে। তারপর ওয়াই না বিহাই স্যাট পাপা উইল টেক ইউ দেয়ার ওভার দেয়ার টু প্লে। আপনারা লাঞ্চ করবেন কোথায়? লাঞ্চ তো বলে ঘুরে ফেলা, সমস্যা নেই।
And she will come later, Baba. কোলন থেকে আসলে বনে চলে আসলাম। তো বনে আসলে হিস্ট্রাসে একটা জায়গা আছে যেখানে আসলে প্রচুর পরিমাণে চেরি গাছ আছে এবং মোটামুটি চেরি ব্লোজম, যেটা মানে ফুল ফোটার যেই অবস্থানটা সেটা আসলে দেখতে যাচ্ছি। অলরেডি চেরি গাছে আসলে চেরি ফুল ফুটে গিয়েছে। বন ছিল আসলে আগের পুরাতন রাজধানী জার্মানি, যখন দুইটা ভাগ ছিল পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি, তখন আসলে বন পশ্চিম জার্মানির রাজধানী ছিল। তো এই জন্যই আসলে খুব বেশি পরিপাটি এবং খুব বেশি ডেভেলপড অন্যান্য সিটির তুলনায়। বনের বাড়িঘরও আসলে খুব বেশি ডেভেলপড, এখানে মনে হয় বড় লোকরা থাকে যেহেতু রাজধানী টাজধানী ছিল। যদিও আসলে এই নিয়ে আমি দুইবার বনে এসেছি, একদিন মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের জন্য এসেছিলাম, আজকেও এরকমই সময়। সো তারপর আসলে বনটা ফুল দেখা হবে না, হয়তো জাস্ট বনে কিছু ওই চেরি ব্লোজমটা দেখবো তারপর চলে যাব। হ্যালো নাবিহাকে দেখো সবাই, আমরা বনের রাস্তায় হাঁটছি। আমি নাবিহা নিচে। আচ্ছা ওকে ওকে, তুমি এটা নিতে পারবে না তো বাবা? হাই, আই ওয়ান্ট টু গো সামওয়্যার, ওকে লেটস গো টু নদী পার, ওকে? হার্ট, why you are sitting here? Come, we have to see the cherry blossom. আমরা আসলে বনের যে হিস্টটা আছে সেটাতে চলে এসেছি। তো চেরি যে ফুল সেটাকে আসলে অনেক সময় জাপানিজ ফুল বলা হয়। জাপানে আসলে এর সৌন্দর্যটা অনেক বেশি, যদিও আসলে বনেও মোটামুটি একটা সুন্দর রাস্তার দুই পাশে চেরি গাছ আছে, তো আসলে অনেক সুন্দর লাগতেছে। যদিও মানে দেখাচ্ছিল যেটা হিল স্ট্রাস, কিন্তু এটা ফ্রান্স স্ট্রাস নামে একটা স্ট্রাস আছে, সেটাতে আসলে এই চেরি ফুলের গাছটা আর কি। তো আমরা যতটা মানে খুব বেশি ভেবেছিলাম ততটা আসলে এত বেশি না, কিন্তু মোটামুটি রাস্তার দুই পাশে অনেকগুলো চেরি ফুল, সুন্দর। আসলে আমরা যতটুকু প্রত্যাশা নিয়ে আসছিলাম ভাবছিলাম যে একেবারে দুই পাশে একবার অনেকগুলো চেরি গাছ থাকবে এবং জিনিসটা আসলে অনেক সুন্দর লাগবে, ব্যাপারটা আসলে এত সুন্দর না। বনের যেই মেইন ট্রেন স্টেশন সেটাতে যাচ্ছি, তো হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রেনও পেয়ে যাব, তারপর আসলে বাসায় চলে যাব। আজকের মতো আসলে এখানেই ব্লগটা শেষ, আবার হয়তো কোনো দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক বেশি ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমি আমার যেই ঘোরার যে প্লেসগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে আমি আসলে পার্মানেন্ট কিছু বন্ধু পাবো আপনাদের মতো, যারা আসলে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছে এবং আপনারা আমাকে ভালোবাসছেন, সেটারও মোটামুটি একটা ছোট একটা প্রতিদান হিসাবে আমি মনে করব। আপনাদের কাছে অনেক বেশি ছোট হইতে পারে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস, কিন্তু আমার কাছে আসলে অনেক বেশি। আপনারা যদি মনে করেন যে আপনাদেরকে কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি, একটা প্লেসকে আসলে আপনাদেরকে তুলে ধরতে পেরেছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা কথা বলতে চাই, আমি শো অফ করতে পছন্দ করি না, সো আমি ভিডিও করে আসলে দেখাই ব্যাপারটা এরকম না যে আমি শো অফ করছি। আমি জাস্ট আমি এই ভিডিও ইউটিউব চ্যানেল করার আগেও আসলে আমি অনেক জায়গায় ঘুরেছি, দেশেও ঘুরেছি, বিদেশেও ঘুরেছি। ঘুরতে আমার অনেক আগে থেকেই পছন্দ, যেহেতু একটা সময় আমার মনে হয়েছে যে এই ইউটিউবিংটা করে যদি আমি আমার যে ঘোরার হিস্ট্রি সেই হিস্ট্রিটা যদি আমি ধরে রাখতে পারি একটা ভিডিও ফর্মে, তাহলে হয়তো কারো কারো উপকার হবে আবার কারো ভালো লাগবে, স্পেশালি আমার খুব ভালো লাগবে। আমি যখন অবসর সময় আমার মানে একটা সময় তো বুড়ো হয়ে যাব, যখন আসলে দেখতে পারবো তখন আমার ভালো লাগবে যে আসলে কত জায়গায় গিয়েছিলাম। তো আমি আগেও অনেক জায়গায় গিয়েছি, সব কিছু আসলে মনেও নেই সেরকমভাবে, কিন্তু আমি যখন বুড়ো হয়ে যাব, যখন আমার ভিডিওগুলো দেখব তখন আমারও আসলে মানে নিজেরই অনেক ভালো লাগবে।
তো সেই জন্যই আসলে ইউটিউবিং শুরু করা। তো অনেক বেশি ধন্যবাদ যারা আসলে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।